অজিত কুমার মুভিতে খুবই একটা পাওয়ারফুল মেসেজ দেওয়া হয়েছে, যেটা হচ্ছে নো মিন্স নো। এর মানে হচ্ছে একটা সেক্সুয়াল ইন্টারকোর্সে দুজনেরই কনসেন্ট থাকতে হবে। যে কোনো একজনের যদি কনসেন্ট না থাকে, যদি তার ইচ্ছা না থাকে, তাহলে আপনি কোনোভাবেই তাকে জোর করতে পারবেন না। তাতে সে আপনার ফ্রেন্ড হোক, গার্লফ্রেন্ড, ইভেন সে যদি আপনার স্ত্রীও হয়, তবুও সেক্সুয়াল ইন্টারকোর্সের ক্ষেত্রে তার অবশ্যই কনসেন্ট থাকতে হবে। যদি তার ইচ্ছার বিরুদ্ধে আপনি তাকে কোন রকম জোর করেন, দ্যাট উড বি কনসিডার্ড অ্যাজ সেক্সুয়াল অ্যাসল্ট। খুবই প্লেন অ্যান্ড সিম্পল একটা মেসেজ, বাট আনফরচুনেটলি মোস্ট অফ দ্য পিপল জাস্ট ডোন্ট গেট ইট, স্পেশালি মেন। বাট দুঃখজনক হলো সত্যি আমাদের সমাজের পুরুষরা মনে করে যে একটা মেয়ের সাথে একটা রিলেশনশিপ তৈরি হলে বা মেয়েটাকে বিয়ে করলে যখন তখন মেয়েটার উপর একটা জোর খাটানোর অধিকার তার আছে। বাট দিস ইজ নট রাইট এট অল। আপনার পার্টনারের কনসেন্টের প্রয়োজনীয়তা রয়েছে, যখন তখন চাইলেই আপনি মন মতো তার উপরে জোর খাটাতে পারবেন না। তো এই মেসেজটাই আমাদের সবার কাছে পৌঁছে দেওয়া ছিল পিঙ্ক মুভির উদ্দেশ্য, এন্ড ইট ওয়াজ এ ভেরি ইম্প্যাক্টফুল ফিল্ম। অমিতাভ বচ্চনের অভিনয় ছিল জাস্ট অসাধারণ। আমি অজিত কুমারের তামিল ভাষণটাও দেখেছি, যেটাতে কিছু পরিমাণ মশলা এলিমেন্ট ঢোকানো হয়েছে, বাট দ্যাট ওয়াজ স্টিল এ গুড ফিল্ম। বাট যদি ওয়াকিল সাহেবের কথা বলি, বাকি দুটো মুভির থেকে এখানে একটা চেঞ্জ চলে আসছে। এর মানে এই না যে স্টোরি চেঞ্জ করা হয়েছে, স্টোরি সেম টু সেমই আছে। মুভিতে মেইন চেঞ্জটা এসেছে পাওয়ান কল্যাণের উপস্থিতিতে। আপনারা যারা সাউথ ইন্ডাস্ট্রি কম বেশি ফলো করেন, তাদের নিশ্চয়ই একটা আইডিয়া আছে যে পাওয়ান কল্যাণ কত বড় মাপের একজন স্টার এবং তার ক্রেজ কিরকম। রিসেন্ট ইয়ারে তিনি রাজনীতি নিয়ে খুব ব্যস্ত, এই জন্য নিয়মিত মুভি করছেন না। এতদিন পরে তার সিনেমায় কামব্যাক, তো স্বাভাবিকভাবেই দর্শকদের ক্রেজ ছিল হিউজ। তো এই যে দর্শকদের একটা হিউজ এক্সপেকটেশন, এইটাকে ঠিকঠাক ট্রিট করার জন্য মুভিতে অনেক বেশি মশলা এলিমেন্ট ঢোকানো হয়েছে। পাওয়ান কল্যাণের একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে যে সে ঠিক কিভাবে ওয়াকিল সাহেব হয়ে ওঠে, এই জন্য মুভির রান টাইমও প্রায় 30 মিনিট বেড়ে গেছে। তো এই জন্য মুভির মেইন ফোকাসটা চলে গেছে পাওয়ান কল্যাণের ক্যারেক্টারের দিকে এবং মুভির যেটা মেইন থিম সেটা একটু সাইড ট্র্যাক হয়ে গেছে। অন দি আদার হ্যান্ড, যদি পিঙ্কের কথা বলি, অমিতাভ বচ্চন ইজ অলসো এ হিউজ স্টার, বাট মুভিতে অমিতাভ বচ্চনের উপস্থিতি থাকা সত্ত্বেও মেইন ফোকাসটা ছিল ওই তিনটা মেয়ের দিকে, মেইন স্টোরির দিকে। অমিতাভ বচ্চন একটা লিড ক্যারেক্টার ছিল, বাট মেইন ফোকাসটা ছিল মুভির স্টোরি। তো এই দুটো মুভির মধ্যে যদি তুলনা করি, পিঙ্ক ইজ মাচ মোর পাওয়ারফুল, মাচ মোর ইম্প্যাক্টফুল দেন ওয়াকিল সাহেব। তো যদি আপনি পিঙ্ক দেখে থাকেন এবং পিঙ্কটা যদি আপনার খুব ভালো লেগে থাকে, যদি আপনি ক্লাস অডিয়েন্স হন, তবে ওয়াকিল সাহেব আপনার খুব বেশি ভালো নাও লাগতে পারে। বাট যদি আপনি মাস পছন্দ করেন, দেন দিস ইজ এ রিয়েলি গুড ফিল্ম ফর ইউ। মাস অডিয়েন্সকে টার্গেট করে এই ফিল্মটা বানানো হয়েছে, হুইচ ইজ রিয়েলি গুড, বিকজ ইফ ইউ থিঙ্ক অ্যাবাউট ইট, পিঙ্ক যত পাওয়ারফুল ফিল্মই হোক, এই ধরনের মুভি সাধারণত সব ধরনের অডিয়েন্সের কাছে পৌঁছায় না। মাস অডিয়েন্স সাধারণত এই ধরনের ফিল্ম পছন্দ করে না, তো একটা লার্জার অডিয়েন্সের কাছে এই ধরনের মেসেজগুলো পৌঁছায় না। তো খুবই একটা চমৎকার ওয়েতে মাস অ্যান্ড ক্লাসের একটা কম্বিনেশনে ওয়াকিল সাহেব মুভিটা বানানো, সাথে পাওয়ান কল্যাণের স্টারডম তো আছেই। তো এই দুইটা এলিমেন্ট কাজে লাগিয়ে একটা লার্জার অডিয়েন্সের কাছে চলে যাবে এই মুভিটা, মেসেজটা যেখানে পিঙ্ক পৌঁছাতে পারেনি। এটা ওয়াকিল সাহেবের একটা পজিটিভ দিক। আর পাওয়ান কল্যাণের অভিনয়ের কথা যদি বলি, সে কোনোভাবেই অমিতাভ বচ্চনকে কপি করার চেষ্টা করেনি, সে নিজের মতো করে তার ক্যারেক্টারটা প্লে করার চেষ্টা করেছে, অ্যান্ড হি ইজ সুপার ইন হিজ ক্যারেক্টার। এই মুভিটার আরেকটা পাওয়ারফুল দিক হচ্ছে প্রকাশ রাজ, পাওয়ান কল্যাণের বিপরীতে প্রকাশ রাজ সুপার অভিনয় করেছে। এদের দুজনের স্ক্রিন টাইম এনজয় করার মতো। পার্সোনালি আমার কাছে মুভিটা খুব বেশি একটা ভালো লাগেনি। মুভির ফার্স্ট হাফ বেশ স্লো ছিল, অনেক আননেসেসারি ব্যাপার দেখানো হয়েছে, যেমন পাওয়ান কল্যাণের একটা ব্যাক স্টোরি দেখানো হয়েছে যে সে ঠিক কিভাবে ওয়াকিল সাহেব হলো। আমার মনে হয় না যে এটার খুব বেশি দরকার ছিল, বিকজ মুভির যে মেইন স্টোরি সেটাতে এই ব্যাপারটা আলাদা কোনো ইম্প্যাক্ট ফেলে না। বাট দিস ইজ জাস্ট মাই পার্সোনাল চয়েস। সাউথ অডিয়েন্স এই ব্যাপারগুলো খুবই পছন্দ করে এবং এই কারণেই তারা এই ব্যাপারগুলো মুভিতে রেখেছে। সো ইউ মাইট রিয়েলি লাইক দিস ফিল্ম। I'm gonna give it 3 out of 5. ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে আমাদের জানান। যদি আপনি একজন মুভি লাভার হয়ে থাকেন, তবে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে সুলতানের রিভিউ নিয়ে। সিয়া।